আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে ইসলামাবাদ। নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় 126টি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই দেশটিতে যেতে পারবেন। এই তালিকায় বাংলাদেশকেও রাখা হয়েছে। আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন তৎপরতা দেখিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তানে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। এমনকি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন এইসব বৈঠকের। পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইতোমধ্যেই রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান। 2 সেপ্টেম্বর এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই কৌশল নিয়ে আলোচনা হচ্ছে ইসলামাবাদে। এই জন্য বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটি বলছে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্যই এই বৈঠক ডেকেছিলেন শেহবাজ শরীফ। গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের 15 বছরের শাসনের সমাপ্তি ঘটে। আর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছেন পাকিস্তান। হাসিনার 15 বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েন চলছিল। যদিও ইসলামাবাদ বারবারই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন বারবার। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুরের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায় পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন। এছাড়া পাকিস্তান বিরোধিতাকে হাসিনা তার রাজনৈতিক কৌশল হিসেবেও নিয়েছিলেন। হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে সে দেশের সরকার। আর সম্পর্কে সেই উত্তরণ ঘটানোর জন্যই কলা কৌশল ও ঠিক করছে দেশটির নেতারা। সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুফ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা হাই কমিশনারকে স্বাগত জানান তিনি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যা বিষয়ে তাকে অবহিত করেন। হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন। এদিকে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ স্থাপন করছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। এটি ছিল দুই দেশের মধ্যে বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে প্রথম যোগাযোগ। সাম্প্রতিক OIC সম্মেলনের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবরাও বৈঠক করেছেন। সোনিয়া খান, খবর সংযোগ।